হ্যালো বন্ধুরা, আজ আমার সকাল থেকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ডিউটি ছিল। গতকাল রাত্রেবেলা তখন ঠিক বাজে ওই রাত্রি 1টা, তখন দেখলাম গ্রুপে একটা মেসেজ এসেছে, মানে আগামীকাল একজন মেয়ে লাগবে। তো সেখানে আমি সঙ্গে সঙ্গে পিং করেছিলাম। তো পিং করাতে আমাকে কিছুক্ষণ পরেই বললো যে কনফার্ম। তো সেই অনুযায়ী আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম আর ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো রিলসের জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, এরপর বাইরে গিয়ে একটু ফটো মোটো তুলে নিলাম। তারপর উনি আমাকে আমার স্পটে ছেড়ে অফিসে চলে গেলেন। তো যাবার সময় আমি অনেক ভিডিও করছিলাম আর বেশ ভালোও লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। তারপর স্পটে পৌঁছে যাওয়ার পরে ওখানকারই একজন আমাকে আবার ক্লায়েন্টের বাড়িতে দিয়ে আসে। সেখানে গিয়ে যে আমি কি খুশি হয়েছি, প্রায় মানে 30 থেকে 40টা বিড়ালের বাচ্চা আছে। বাড়িটা এত ভালো লাগছিল, মানে অসাধারণ, এত বাচ্চা আর সবাইকে এত ভালোবাসে, বাইরের কুকুরদেরকে খাওয়ান। তারপর অনেকে আছে যারা রাস্তায় ফেলে দিয়ে যায়, ওনাকে দিয়ে যায়, কেউ বাড়ির সামনে রেখে দিয়ে চলে যায়, কেউ ড্রেনে পড়ে গেছে সেখান থেকে তুলে নিয়ে আসে। তো প্রচুর, মানে এত বাচ্চা আছে। আগে তো প্রায় মোটামুটি বললো কি 70-80টা ছিল, কিন্তু আস্তে 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 কমে গেছে। তো এরপর আমি একটু জুস খেয়ে নিয়েছিলাম। আর দেখো ওদের বাড়িতে কি সুন্দর সুন্দর পাখি রয়েছে, আমিও তো নাম জানি না। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছি এটা দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর থেকে মানে ওই মেট্রো স্টেশন থেকে একটুখানি। আজকে আমার কাজ বলতে এই দিদি ভাইয়ের সাথে সারাদিন কাটানো। দিদি ভাই তখন হলদি চলছে, তারপর উনি বসে গিয়েছিলেন মেকআপে, তখন আমি গিয়ে খেয়ে নিলাম। তারপর একটু রেস্ট করে আবার দেখছি এই পুচকেটা আমার ব্যাগের মধ্যে বসে আছে। যাই হোক, দিদি ভাই বলেছিলেন যে কিছু ফটো লাগবে ভিডিও লাগবে, তো সেই জন্য আমি মেনুতে চলে এসেছিলাম। আর আসার পরে কিছু ক্লিক নিয়ে আমি নিজের কাজে লেগে পড়লাম, মানে আমার কাজ বলতে ওনাকে পাহারা দেওয়া এই আর কি। কখন কী লাগবে, এটা ঠিক করে দিতে হবে, ওটা ঠিক করে দিতে হবে, এই হলো কাজ। তো তারপর আমি কাজটা সেরে বাড়ির পথে রওনা। আর দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, পুরো একদম ঘেমে নেয়ে কী অবস্থা, দিনটা আমার গরমে পচে নেয়ে এরম একটাভাবে কাটলো। যাই হোক, তো চলো, অনেকক্ষণ ধরে সেই কোন সকালবেলা 7টার সময় উইক পড়েছি, এই এখন খুললাম, দেখতে পাচ্ছ কীরকম দাগ হয়ে গেছে। তো চলো, প্রচণ্ড টায়ার্ড, এবার একটু ফ্রেশ হই, ঘেমে নিয়ে একসার হয়ে গেছে পুরো। তো চলো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, তাহলে আমি এরকম ভিডিও বানাবো আরও। ওকে, চলো, লাভ ইউ, টাটা।